좀 সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিশেষ কিছু বলার নেই, কেননা এটা একটি বিশেষ জটিল ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আছি। কারণ আজকের দিনে পুরো ভারতবর্ষের মাটিতে একটা আর্টিফিশিয়াল দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করা হয়েছে। আম জনতা বা আমরা সাধারণ মানুষকে যদি আমরা গ্রাউন্ড লেভেলে দেখি, তাও সাধারণ হিন্দু মুসলিমের মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা রাজনৈতিক দলের কিছু এক ধরনের নেতা নেতৃত্বরা তৈরি করেছেন, যারা সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে ভোটের একটা রাজনীতি করেছেন। আমরা বারবার অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন থেকে বলেছি যে আইমার যে বক্তব্য যে আপনি দেখুন কোন জায়গায় মুসলিমদের থেকে হিন্দু মানুষেরা নিরাপদ না, এরকম যদি একটা পরিবেশ যে তৈরি করা হচ্ছে। দেশের অধিকাংশ ব্যবসা ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ তারাই দখলে আছেন, বা সরকারি ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছেন। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় ক্ষেত্রে আমরা দেখেছি সংখ্যালঘু মানুষদের চাকরি প্রায় নেই। তাহলে কোন জায়গায়, বরং তুলনামূলকভাবে আমরা দেখতে পারি গোটা ভারতবর্ষে কোনো মানুষ যদি তার বাড়িতে গৃহপালিত পশুকে টেনে নিয়ে যাচ্ছেন, তাকে মব লিঞ্চিং করা হচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে, এবং পরবর্তীকালে আমরা দেখছি যে সেই হত্যাকারীকে আবার ভালো বলে তাকে সরকারি চাকরিও দেওয়া হচ্ছে বা তাদেরকে জামিনে মুক্ত করা হচ্ছে। তো ল অ্যান্ড অর্ডার সংখ্যালঘু মানুষেরা কোনোদিনই নষ্ট করেনি ভারতবর্ষের মাটিতে। দু একটা ক্রাইম হয়েছে হয়তো বা ব্যতিক্রমী কিছু ক্রাইম, কিন্তু এই ক্রাইমটাকে সংখ্যালঘু মানুষের সাথে জুড়ে দেওয়া হয়েছে। আইমা বারবার বলে, প্রত্যেক মানুষকেই বলে যে আমরা অপরাধকে অপরাধী হিসাবে দেখি এবং তাকে কোনো ধর্ম বর্ণর মানুষের সাথে জুড়বো না। আজকে বিভিন্ন মঠগুলোতে বা আশ্রমগুলোতে আমরা দেখছি যে ছোটো ছোটো নাবালিকাদেরকে ধর্ষণ করা হচ্ছে। তার মানে আমরা এটা বলতে পারি না যে সনাতন ধর্মের যত গুরুরা আছেন সবাই ধর্ষক, এটা বলা উচিত না। তেমনি কোনো মুসলিম লোকের দ্বারা কোনো ক্রাইম হয়ে গেলে সেটাকে আলাদা করে একটি নির্দিষ্ট জাতির লোকেদের অপরাধ বলে যে যারা মিডিয়া তৈরি করছে, এটার আমরা প্রতিবাদ করি। আমরা আশা রাখি যে আগামীতে একটি সুস্থ সমাজ গঠন হবে, যেখানে সাধারণ মানুষেরা এটা বুঝতে পারবেন এবং নোংরা রাজনীতি থেকে উঠতে উঠে তারা এমন কিছু মানুষদেরকে প্রতিনিধিত্ব করবেন যারা সমাজের জন্য দেশের জন্য ভাববেন, এবং সেই সমস্ত সরকার বা সেই সমস্ত মানুষদেরকে তুলে ধরার জন্য আইমা সবসময় সহযোগিতা করবে, সহযোগিতা করার জন্য অঙ্গীকার করতে। ধন্যবাদ। হজ ইনশাল্লাহ, তো অবশ্যই দোয়া চাইব, আপনারাও আমাদের জন্য দোয়া চান। আমরা চাইব যে দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বহাল থাকে। আমরা যেমন প্রত্যেকে একে অপরের মানুষদেরকে হাতে হাত লাগিয়ে আমরা বড় হয়েছি, আমি সেখানে গিয়ে দোয়া চাইব, হাজিরা যারা আছেন তাদেরকেও দোয়া চাইব, এবং বাংলার সমস্ত মানুষদেরকেও বলি আপনারাও আপনাদের দোয়াতে প্রার্থনাতে এটা মাথায় রাখুন যে আমরা যেন সবাই এক হয়ে থাকতে পারি, ধর্মের জায়গাতে আমরা ধর্মকে সম্মান করি এবং মানুষকে মানুষ হিসাবে দেখতে শিখি। শুক্রিয়া। আমি আবার ভেতরে যাব।